বাংলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। উন্নয়ন নয় উখিয়া টেকনাফে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি মাদকের চাষ করেছেন বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। রোববার বিকেলে নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে কক্সবাজারের উখিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। উপজেলার 5 ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উখিয়ার কোটবাজার স্টেশনে এই বিক্ষোভ মিছিলের আয়োজন হয়। শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদি উখিয়া টেকনাফে উন্নয়ন করেননি, মাদকের চাষ করেছেন, বাড়িয়েছেন মাদক কারবারি। পুরো উখিয়ার টেকনাফ জুড়ে মাদক কারবারিরই তার একান্ত অনুসারী। মিছিলোত্তর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখেছে সরকার, এখনও তিনি মুক্ত হতে পারেননি। সারাদেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহন ভাড়া ও খাদ্যপণ্যের দাম, ফলে পদে পদে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।